আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। এখানে দেখছেন একটি গিটারকে একটা তক্তার সাথে সামনে টানা দেওয়া হয়েছে, বাঁধা হয়েছে, আর পিছনে ওকে আটকে টানা দিয়ে ফ্রেটটাকে উল্টো করে এই ট্রাস রডটি বের করা হয়েছে। আসলে আমি কখনো ট্রাস রড বের করবো কিংবা করি নেই এরকম চিন্তাও ছিল না। এইটার সাথে চাবিটা আটকে গেছে আর কি। বেসিক্যালি চাবি খুলতে যায় দেখি ট্রাস রড বের হয়ে আসছে, আর যেহেতু আমি গিটারটাকে একটু টানা দিয়ে বেঁধেছি ফ্রেটটা ব্যাক সাইডে চলে গেছে, এই কারণে আর কি হয়তো ট্রাস রডটা সহজে বেরিয়ে এসেছে। এই ট্রাস রডটির মাথায় প্যাচটা একদম কেটে ফেলেছিল কোনো একজন, কেউ ঠিক করতে গিয়ে আসলে ফ্রেটটা অনেক বেশি বাঁকা হয়ে গিয়েছিল, যার কারণে সে হয়তো ট্রাস রড ঘোরাতে ঘোরাতে শেষ পর্যায়ে যাওয়ার পরও সে যখন প্রেশার দিয়েছে তখন এটা ঝালাইটা ভেঙে ঝালাই যেটা যে ওয়াশার সাথে ধরানো সেটা আপ ডাউন করে ওটা এক পর্যায়ে ভেঙে ভিতরে পড়েছিল। এটা আমিও বুঝতে পারিনি, আমিও টাইট দিয়েছি, আমার দুইটা অ্যালাইন কি প্রায় নষ্ট হয়ে গেছে। তো এটা আমার একটু অন্যরকম অ্যালাইন কি যে এটা ক্ষয়ে যাওয়া জিনিসটার ভিতরে আটকে আমি এটাকে যখন আর বের করতে পারছিলাম না তখন ওটা ধরে প্লাস দিয়ে টান দেওয়ার পরে ট্রাস রডটি বেরিয়ে এসছে। তো ট্রাস রডের গঠন প্রণালীটি আমি কখনো আগে এভাবে দেখিনি। এটা হচ্ছে ইন্ডিয়ান গিবসন গিটারের একদম লোকাল একটা গিটার, কিন্তু ট্রাস রডটা ওরা এভাবে তৈরি করেছে। আপনারা দেখুন এই যে বাড়তি অংশটা আপ ডাউন করে ওইটা উপরের যে কোনো অংশটা ঝালাই দিয়ে ধরানো ছিল ওটা ভেঙে গেছে। একটা রড, এই রডের সাথে আরেকটি চিকন লোহার পাত এটা দিয়ে ঝালাই করে লাগানো, ওটা আপ ডাউন করার কারণে আমরা যখন সামনে ঘুরাই ওটা তখন ওকে চাপ দেওয়ার পরে ওই চিকন রডটা আস্তে আস্তে ফুলতে থাকে, বাঁকা হতে থাকে, যার কারণে গিটারের বডিতে চাপ লাগে ও তখন আস্তে আস্তে ফুলতে থাকে। এটা আমরা তারপরে লেদে নিয়ে আসলাম ঝালাই করার জন্য, বড় ভাই ঝালাই করছে, কারণ আমরা ঝালাই করে বাসায় নিয়ে এলাম, দেখি যে আসলে এটা কতটুকু কাজ করে। একটা ফ্রেট বোর্ডকে সোজা করার জন্য এই রডটি অত্যন্ত কার্যকরী। আপনারা যারা গিটার বাজান তারা এই ট্রাস রডে অবশ্যই কাজ করেন, তো আমিও কাজ করি টুকটাক। তা আজকে দেখলাম এটা এরকম, এক একটা গিটারে আসলে এক এক ধরনের ট্রাস রড তৈরি করে, তো এরা এভাবে তৈরি করেছে, খুব সহজ একটি পদ্ধতি, আপনারা দেখুন খুব ইজি। সামনের এটি ঘোরানোর পরে ওই ওয়াশার চাপ লাগার কারণে ওটা আস্তে আস্তে ভিতরে ঢুকে আর এই চিকন পাতটা আস্তে আস্তে যে কোনো একটা দিকে আর কি, ওর তো যে সাইডটা ফাঁকা আছে সেই সাইডে, হ্যাঁ এইভাবে আস্তে আস্তে ও ফুলে, এই যে সেই অ্যালেনকে এটার মাথা খুব সুন্দরভাবে আবার ফিনিশিং দেওয়া হয়েছে। এটাকে যখন আমি এই যে যখন আমি এটা আমরা ঢিলা দিই তখন গিটারটা বাঁকা হতে থাকে, যখন টাইট দিই সোজা হতে থাকে। তো এখন আমরা আবার টাইট দিচ্ছি, দেখুন টাইট দেওয়ার পরে ওই অংশটা যখন ওটা ফোর্স করে তখন ও ভেতরের দিকে ঢুকতে থাকে আর ওই পাতলার যে পাতটি ওটা হচ্ছে ফুলতে থাকে। দেখুন এটা ফুলে কতটা বাঁকা হয়েছে, এতটুকুই চাপ লাগার কথা ফ্রেডবোর্ডে সোজা হওয়ার জন্য। আপনারা ভালো করে দেখুন বুঝতে পারবেন জিনিসটার আসলে মেকানিজমটা। তো আসলে আমি আসলে এক্সপেরিমেন্টাল ভিডিও কেন বললাম, আমি এগুলো পারি না, সবাই আমাকে জোর করে দেয় যে আপনি ঠিক করে দেন, তো আমি এটা আসলে ঠিকঠাক করতে গিয়ে দেখি যে আসলে এর ভিতর অনেক না পারার কিছু নেই, আসলে সাহস নিয়ে করতে হবে, তোমরাও করো। প্রতিদিন কোনো না কোনো ছোটো ভাই নক দেয় যে ভাই এই গিটারের সমস্যা সেই সমস্যা, তা আসলে আমি করি, আমার ভালো লাগে। ধন্যবাদ বন্ধুরা, সামনে আবার কোনো সমস্যার সমাধান নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের ভালো রাখুন, আমিন।